জীবন মেয়েদের। সুন্দর করে সাজ্য লই জামন বান্ধবীদের লগে ঘুরতে বালা করে সাজ্য লই। তো তারা আজকে হয়তো মেলাতে যাইব, তারা অনেক সুন্দর করে সাজব, তারা তো বেশি সুন্দর করে আমি সাজব, ভালো করে বেশি করে ফেস পাউডার ভালো করে লাগাইলো সাদা গোজা। তো একটু ফেস পাউডারটা কম আছে আর একটু লাগাইলো, এখনো ঠিক আছে, এখন ঠিক আছে, এখন একটু আইশ্যাডো লাগাইলো। এখন ঠিক আছে না, এখন সুন্দর হয়েছে অনেক। যাক বান্ধবী তার লগে মেলাতে ঘুরে অনেক ভালোই লাগলো, কিন্তু কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুমতে উঠতাম না, কালকে সকালবেলা 10টার আগে ঘুমতে উঠতাম না, মা ডাকলে ডাক হোক গানে ঘুমতে 10টার আগে উঠতে হবে না, যাই হোক মা ও মা কালকে সকালে কিন্তু 10টার আগে আমি ঘুমতে উঠতাম না, মানে কিন্তু ডাইকে শিক্ষণ ডাকলো আমি উঠতাম না, তোমার কথা কোনো শুনতামই না। মা তুমি ডাকতেছো কেন, তোমার না কইছে আমি 10টার আগে ঘুম থেকে ডাক দিব না, ব্যাংক তোমার লেগে ঘুমাইতে পারি না শান্তিতে, 10টার আগে ডাক দিতা না তো এখনো 8-10টা বাজে থাকা, আমি 11টার সময় ঘুম দিয়ে ওটা মন উঠতাম না, 11টার আগে ঘুম থেকে উঠতাম না, আমি একটু ঘুমাইলে ভালো করে ডাকবা না, আমার ভাল লাগে না, আমার আর একটু ঘুমাইলই যে বিয়া কুসি রে, ঘুমটা দিতে দিতে আর পারতাছে না, বিয়া হয়েছে পরে তো ঘুমটাই দিয়ে হন লাগে বলে, এদিকে বাসুর আছে এদিকে বলে বিয়ে আছে, আমার কি কপাল কেড়ে যে বিয়া করলাম, বিয়া করলে নিতে হয় আর মুখে স্যার অবস্থা তো না, ওই মুখের ভিতরে একটু ক্রিমও লাগাইতে পারি না, সারাদিন খালি কাজই করতে লাগে কাজই করতে লাগে, কেড়ে যে বিয়া করলাম, এই বিয়া কেড়ে বিয়া করলাম। সকালে আবার 5টার সময় ঘুম থেকে উঠতে লাগবো, উঠতে সেরা করে সব কাজ করতে লাগবো, অনেক কাজ আছে করে কিন্তু কথা না কয়ে সেটা তাড়াতাড়ি করে যায় ঘুমাইতে লাগবো, আবার কালকে সকালবেলা 5টার সময় না উঠলে শাশুড়ি দিব আমার অনেক বহা, আগে কই উঠতাম সকালবেলা 10টার সময় 11টার সময় মা ডাকতে ঘুমতে উঠে থাকতো না, আর অনেক কই উঠি 5টার সময় কি কপাল কেড়ে যে বিয়া করলাম। কত পানি করতে যাবো, কত পানি করতে যাবো, কাজ করতে করতে শেষ হয়ে গেছি আমি আমার।